রিপোর্ট করছিলেন লোমান রাজা। নর্দার্ন থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ঈদের প্রধান আকর্ষণ ছিল ধরে ধরে উপস্থিত হয়ে ঈদের নামাজে অংশগ্রহণ, আর কারো কারো কাছে বাড়তি আকর্ষণ ছিল বাংলাদেশের নিয়মে খোলা মাঠে ঈদের জামাত। নানান রঙের ও ডিজাইনের পাঞ্জাবি পরে নর্দার্ন মানুষ ছুটে এসেছেন ঈদের নামাজ আদায় করতে। ঈদের নামাজের পরে প্রিয়জনের সাথে করেছেন কুশল বিনিময়, সকলের কাছে ঈদ ভিন্ন ধরনের আনন্দ। নর্দার্নের প্রথম মসজিদ সেন্ট জেমস জামা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত সকাল 9টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল 10:30। আল জামাতুল মুসলিমিন জামা মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত সকাল 9টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল 10:30। উত্তর জামাত গুলোতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। আমি সর্বপ্রথমে সকল মুসলমান ভাই বোনদের যারা আছেন তারাই আমি আমার মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের মূল মন্ত্র হচ্ছে সৌভাগ্য আর সমৃদ্ধি। সকলের এখন কাম প্রতি শামীম।